বিরোধী যে পার্টি আপনারা দেখেছে, বিরোধীর পার্টিটো হল আমি তাক অ্যাংলো আসামিজ ফেসবুকের নায়ক বলে কব পারি, অসমীয়াও ভালকে কব নয় এজন অসমীয়া মানুষ, কারণ আমার অসমীয়া মানুষ অসমীয়াও শুদ্ধকে কব নয়, অ্যাংলো আসামিজ বলে কলেও ভুল নয়, আর ফেসবুকের সুন্দর নায়কর দরে ঘুরি পড়ে রাইজর মজত কোনোদিন আমি দেখা নাই, আর রাইজর মজত নেদেখাটাই স্বাভাবিক, নেদেখাটাই স্বাভাবিক। তখন যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমি রাইজর মজত দেখব নয়, রাইজর মজত নেদেখাটাই স্বাভাবিক। কিন্তু আমার যখন পার্টি সেই পার্টিজন এজন সুন্দর সুদক্ষ কর্মী, যি মোদী ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উন্নয়নের এই মহাযজ্ঞর নীরব কর্মী বা সুন্দর দুরন্ত কর্মী, তেও কাম করেছে, কারণ মোদী ডাঙরিয়ার উন্নয়নের কামবিলাক তেও আগবাই লই গেছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উন্নয়নের কামবিলাক আগবাই নিয়া এজন দুরন্ত কর্মী, সাহসী কর্মী, সুন্দরভাবে কাম করে থাকা কর্মী। আমি এজন কর্মী বিচারি নে ফেসবুকত নায়ক হয়ে থাকা নায়ক বিচারি? আজি বিভিন্ন জনে মানুষে কব যে অমুক হয়েছে তমুক হয়েছে এনেকা ধরনের কথা কব, যে সেই কথাবিলাকর কোনো যুক্তিযুক্ততা নাই। আজি বিরোধী পক্ষই গৌরব অনুভব করিব খোঁজে যে তেও অসমীয়া কব না জানে, হিন্দি ভালকে কয়, ইংরাজি ভালকে কয়। আরে অসমীয়া মানে ইংরাজি আর হিন্দি ভালকে কোয়াতে গৌরব হব নয়, অসমীয়া মানুষের গৌরব হল যে অসমীয়া ভালকে কম, মিসিং মানুষের গৌরব হল মিসিং ভালকে কম, হয় না? আজি অসমীয়া মানে কি গৌরব করবো, অসমীয়া মানে অসমীয়া ভালকে কয়। এটা ইংরাজি বিদেশত থাকা আমেরিকা থাকা ড্রাইভার জনে সুইপার জনে ভাল ইংরাজি কয় সেগুলি তেও আমাকে বিদ্যা হয়ে যাব নাকি? অর্থাৎ এনেকুৱা যে বিদেশত থাকা ওয়েটারটো ভাল ইংরাজি কয়, সুইপার জনে ভাল ইংরাজি কয়, এটা ইংল্যান্ডত থাকা ব্রিটিশত থাকা মানুষজনে ভাল ইংরাজি কয় কারণ তেও আমাকে বিদ্যা নাকি? সেই ব্রিটিশ মানসিকতার পৰা আমি ওলাব লাগে, যেটো ব্রিটিশ মানসিকতা ইংরাজি কলে ভাল মানুষ হব নয়, ইংরাজি কলে তেও বিজ্ঞ হব নয়, বিজ্ঞ হবর কারণে অসমীয়া জাতিটুক বুঝিব লাগিব, অসমীয়া সংস্কৃতিক বুঝিব লাগিব, নাম ঘোষা করিব জানিব লাগিব, বরগীত শুনিব জানিব লাগিব, গুরুখন সেবা করিব জানিব লাগিব, আমার সত্র নামঘরলৈ মূর দোয়াই গৈ অন্তরলে মূর দোয়াব লাগিব, বাহ্যিক দৃষ্টিত গৈ সত্র অন্তরবাদ মূর দোয়ালে অন্তরত ভক্তি নাই, সেই ধরনের মানুষ কেউ অসমীয়া হব নয়, অসমীয়া হবর কারণে হৃদয়ের সত্র সমর্পণ করে সেবা করব লাগিব, সত্র সংস্কৃতি বুঝিব লাগিব, সেই ধরনের একটা পরিবেশ আমি করব পারিব লাগিব। আর সেই কারণে মই ভাবু যে তেনেকা অ্যাংলো আসামিজ ফেসবুকের নায়কক আমার নালাগে। বছর এক বছর মূরত এদিন আহে চৰাই, এজন এটা চৰাই, তারপর কি অজাও আজিব নজানে, আর নিজে অজাও আজিব নজানার কারণে এই হজার এরকম হজার কোনি এইজন মানুষ এই চৰাইয়ে কোনোদিন নিজে লড়ি প্রতিফলন করব নজানে, ঠিক এই ধরনের কংগ্রেসের আংহত তেনেকুৱা। আপনার নিশ্চয় জানে এই এই কি চৰাই, আপনাদের নিশ্চয় জানে কি চৰাই? বার কুলি চৰাই, এই কুলি চৰাই আপনাদের ঠিক এই কুলি চৰাইকে যদি এইজন মানুষ যদি কোনবা যদি চিন্তাও করে আছে কুলি চৰাই ঠিক কুলি চৰাই হব, যিজন মানুষ ঘর বছর মূরত এবার আসব আর গরু হাতিব নজানে আর লোকের মজাত কণী দিয়ে আর ল নিজের যদি পুত্র যদি প্রতিবাদ করব নজনা সেইটাই হল কংগ্রেসের সাংসদ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।